অর্ধশত মানুষ একসঙ্গে বসে খাবার খাচ্ছেন, তবে এটি বিবাহের কোনো আয়োজন নয়। শেখ হাসিনা সরকার পদত্যাগ করায় গরু জবাই করে নেতাকর্মীদের খাওয়ালেন এক বিএনপি সমর্থক। শুক্রবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকইগোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই ভুরি ভোজের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার দিন কৃষ্ণচরের বিএনপি সমর্থক আইনুল হক ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি এলাকার মানুষকে গরু জবাই করে খাওয়াবেন। এবার সেই কথাই রাখলেন আইনুল। প্রায় 2 লাখ টাকা খরচে বিরিয়ানি ভোজের আয়োজন করলেন তিনি। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্ররা যখন আন্দোলনের ডাক দেয়, আট দফা দাবি দেয়, সেই দাবিতে আমাদের এই ইউনিয়নের এক ভাই, সে হচ্ছে আল্লাহর কাছে মান্নত করে যে যদি শেখ হাসিনার পতন হয় তাহলে সে সবাইকে গরু জবাই করে, তার যে নিজস্ব গরু আছে, তার খামারের গরু, সে গরু জবাই করে সবাইকে খাওয়াবে, তার দাওয়াতে আজকে আমরা এসেছি। স্বৈরাচার পতনের জন্য এদেশের ছাত্র এবং জনতার অভ্যুত্থান শুরু হয়। ছাত্ররা যখন আট দফা দিয়েছিল তখনই তিনি একটি মানত করেছিলেন, যদি স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়, খুনি হাসিনার পতন হয়, তাহলে তিনি গরু জবাই করে মুক্তিকামী জনতা, ছাত্র জনতা সবাইকে তিনি খাওয়াবেন। এই আয়োজনটা করতেছি হলো ছাত্র রাজা সময় আট দফা দাবি দিয়েছিল শেখ হাসিনাকে, তখনকে আমি এটা মানত করছিলাম আল্লাহর কাছে, আইনুল হকের এই আয়োজনে সহায়তা করেছেন স্থানীয় লোকজন। সময় সংবাদ, নেত্রকোনা।